পূজোর সময় বাঙালির রসনা তৃপ্তি হবে ইলিশে, কারণ বাংলাদেশ থেকে এদেশে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রায় 50 টন ইলিশ আসছে ইতিমধ্যেই। পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে 50 টন ইলিশ এলো রাজ্যে। এক একটি ট্রাকে এলো 4 থেকে 5 টন করে। বাংলাদেশের বাণিজ্যিক দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, মোট 79টি সংস্থাকে ইলিশ রপ্তানির দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 3,950 মেট্রিক টন ইলিশ আসবে বাংলায়। দেশ আমাদের পাশের প্রতিবেশী এবং খুব বন্ধুত্বপূর্ণ একটা দেশ। সেক্ষেত্রে আমরা প্রতি বছরও নাই, আমরা এবছরও ওয়েট করেছিলাম যে আমাদের অন্তত পদ্মা রিলিজটা কবে ইন্ডিয়াতে ঢুকবে। তো সে দিনটা আজকে অবসান হলো। আজকে সর্বোত্তম 9টা গাড়ি ইন্ডিয়াতে এন্ট্রি হলো এবং সব মিলিয়ে আজকে টোটাল 40 থেকে 45 টন মাল আজকে ইন্ডিয়ায় ঢুকবে, এটুকু আশা করি। এবং মোট কত মাল ঢুকবে? টোটাল 3,950 মেট্রিক টন। এই কোথায় কোন কোন বাজারে যাবে? এটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মার্কেটে চলে যাবে। হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, দিনাজপুর, শিলিগুড়ি, মুর্শিদাবাদ। কেমন ধরনের মাছ থাকছে? 700-800 থেকে স্টার্টিং করে আপ টু 1.5-1.5 কিলো পর্যন্ত। কটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে? টোটাল 79 সংস্থাকে, মানে এক্সপোর্টার ইন্ডিয়াতে।